আজকে আমরা কথা বলবো ছোট পর্দার সবথেকে বেশি জনপ্রিয় অভিনেতা আফরান নিশুকে নিয়ে, যিনি কিনা সম্প্রতি প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে প্রথম আলোর বেশ কিছু কুটিল এবং কৌশলী প্রশ্নের উত্তর অত্যন্ত বুদ্ধিদীপ্ততার সাথে উতরে গেলেন এই অভিনেতা। প্রথম আলোর সাথে কি আলাপন হয়েছিল তাই এখন শেয়ার করবো আপনাদের সাথে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশু, ওটিটিতেও তার কাজ প্রশংসিত হচ্ছে। কিছুদিন আগে একই সঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত দুইটি ওয়েব সিরিজ, প্রথমটি হচ্ছে সিন্ডিকেট এবং দ্বিতীয়টি হচ্ছে কাইজার। এইসব নিয়েও আজ শনিবার সন্ধ্যায় কথা হয়েছিল তার সঙ্গে। প্রথম আলোর প্রথম প্রশ্নই ছিল, আপনি কোথায় আছেন? আফরান নিশু উত্তরে বলেন, আমি এখন উত্তরায় আছি, টেলিছবি পুনর্জন্মের শুটিং করছি। আজ দ্বিতীয় দিনের শুটিং চলছে, চ্যানেল আই এ দেখানো হবে এই টেলিছবির তৃতীয় কিস্তি। প্রথম আলোর দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম, নতুন পুনর্জন্মের তৃতীয় কিস্তিতে কি রয়েছে? উত্তরে আফরান নিশু বলেন, পুনর্জন্ম দুই যারা দেখেছেন তাদের প্রথমটা দেখে নিতে হয়েছে, তবে এটা এমন নয় যে অ্যান্থোলজি, একদমই বিপরীত ঘটনা, সিকুয়েলস যাকে বলা যায়। যারা এক ও দুই দেখেননি তাদের আগে দুইটি দেখার পর তৃতীয় কিস্তি দেখতে হবে। তিনটি কিস্তির মধ্যে একটি সংযোগ রয়েছে। প্রথম আলোর তৃতীয় প্রশ্নটি ছিল এরকম, এরপর আবার পুনর্জন্মের চতুর্থ কিস্তি কি আসবে নাকি এখানে শেষ হবে? উত্তরে আফরান নিশু বলেন, আমরা যেভাবে কাজ করার চেষ্টা করছি আগের কিস্তিতেও হয়নি, তাই তৃতীয় কিস্তি করতে হয়েছে। তবে এবার হবে কি না আগে থেকেই বলে দিলেই তো খারাপ, আমরা শেষ করার চেষ্টা করছি কিন্তু এখনও তো শেষ হয়েও হইল না। শেষ এরকম একটা ব্যাপার ঘটলে, আবার যদি সেরকম কিছু ঘটে, চাহিদা যদি তৈরি হয়, তাহলে হয়তো আমরা চতুর্থ কিস্তি নিয়ে ভাববো। প্রথম আলোর চতুর্থ প্রশ্ন ছিল, পরিচালক ভিকি জায়েদের ভৌতিক গল্পের কয়েকটিতে আপনিও কাজ করেছেন, নিজেও ভৌতিক অনেক ধরনের সিরিজ ও চলচ্চিত্র দেখেন, সবকিছু ভাবলে এই পরিচালকের ভৌতিক কাজ নিয়ে আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। উত্তরে আফরান নিশু বলেন, আমি তো অনেকের সঙ্গেই কাজ করেছি, ওর সবচেয়ে ভালো দিক হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক। আমি বলছি না যে এই ব্যাকগ্রাউন্ড না থাকলে কেউ পরিচালক হতে পারবেন না, কিন্তু এটা তার প্লাস পয়েন্ট। শিক্ষিত একটা ছেলে ভিজুয়াল করার ক্ষমতা রয়েছে, ওর সঙ্গে প্রথম যখন দেখা তখন থেকেই দেখছি যে সবসময় বুঝে শুনে কাজ করে। হঠাৎ করে শুটিং সেটে এসে একটা জিনিস ভাবলো, বিষয়টা মোটেও এমন নয়, সবসময় গুছিয়ে কাজ করার প্রবণতা ছিল, ভিজুয়াল অ্যানিমেশন ভালো, থ্রিলার বা প্রেম বা একটু অল্টার যেটা হোক প্রতিটা গল্প সে আগে নিজের চোখে দেখে, এমন নয় যে সে সেটে এসে ভাবলো এমন কি করে দিল। এমনিতেই মেধাবী, আগামী দিনে যদি ঠিকঠাক থাকে, মগজ দুলাই না হয়, অনেক সময় যশখ্যাতিত মানুষকে অন্যদিকে ড্রাইভার করে দেয়, এ ধরনের কোনো সমস্যা না হলে অনেক সম্ভাবনা জাগাবে মনে হয়। সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে সে খুবই শালীন একজন মানুষ, ব্যক্তি মানুষটার মধ্যেও ওরকম কোনো বদভ্যাস দেখিনি। শিল্পী সত্তা ও শিল্প নিয়ে যখন কেউ আন্তরিক থাকে, খুবই গুছিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে, তখন অবশ্য দশজনের চেয়ে ভালো করার সম্ভাবনাই বেশি থাকে তার। প্রথম আলোর পঞ্চম প্রশ্নটি ছিল, শিল্প মাধ্যমে শালীনতা ও সততা শিল্প তৈরি করতে কতটা জরুরি বলে আপনি মনে করেন? অনেকেই তো বলে থাকে যে শিল্প মাধ্যমে যে যত বেশি সৎ তিনি তত বড় শিল্পী, এ বিষয়ে আপনার মতামত কী? তখন আফরান নিশু উত্তর দেন, এটা আমি বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস করি, শালীন এবং সৎভাবে জীবনযাপন শিল্প মাধ্যমে খুবই জরুরি, তা না হলে সত্যিই কেউ বড় শিল্পী হতে পারে না। ডেডিকেশন থাকতে হবে, এমন নয় যে একজন মানুষ পাগলাটে তাই বলে তার মধ্যে সততা নেই। আমি এটা সবসময় বিশ্বাস করি যে শিল্পী যত বেশি সৎ তিনি তত বেশি এবং তত বড় হতে পারবেন, এবং বড় মনের মানুষ এবং দর্শকদের মাঝে তত বেশি পৌঁছে যেতে পারবেন। অভিনয় শিল্পীদের ক্ষেত্রে বেতরকার সততা ও ফিজিক্যাল অ্যাক্টিভিটি দুটিরই দরকার হয়, কাল্পনিক ক্ষমতার দরকার হয়, মনোযোগের দরকার হয়। আমরা যারা অভিনয় শিল্পীরা সত্যবিশ্বাস নিয়েই কাজ করি, যা দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য পায়। অভিনয় হচ্ছে শিল্পসম্মত শিল্পকর্ম, আমরা যেটাকে ফিকশন বলে থাকি, সেটা কোনোভাবে একক শিল্পকর্ম হতে পারে না, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ভালো কাজ দর্শকদের উপহার দেওয়া যায়। প্রথম আলোর পঞ্চম প্রশ্নটি ছিল, সফলতার ব্যাপারটা শুধু শিল্পীর ক্ষেত্রে নাকি প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য? তখন আফরান নিশু উত্তরে বলেন যে সফলতা তো আমাদের এখানে সংজ্ঞায়িত করা হয় অন্যভাবে, সঠিক সফলতার কথা যদি বলি অবশ্যই বেতরকার সততা ও ডেডিকেশন শতভাগই লাগবে। প্রথম আলো তাকে ষষ্ঠ প্রশ্ন করেছিল, আমাদের এখানে কিভাবে সফলতাকে সংজ্ঞায়িত করা হয়?
তখন আফরানিশ উত্তরে বলেন, এটা তো উপলব্ধির বিষয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যার কাছে অর্থ নেই তার কাছে অর্থই হচ্ছে সফলতা, আর যার কাছে অর্থ আছে কিন্তু সম্মান নেই তার কাছে সম্মানই হচ্ছে সফলতা। এখানে আমাদের সর্বক্ষেত্রে সফলতা এক একজনের কাছে এক এক রকম। এখন প্রথম আলো তাকে সপ্তম প্রশ্ন করে বসে, আপনার কাছে সফলতার সংজ্ঞা কী? আমি অভিনয়ের সঙ্গে আছি, সফলতা তখনই আসে যখন শুধু ভালো অভিনয় নয়, একই সঙ্গে অভিনয় দিয়ে আমজনতার সঙ্গে যোগাযোগ তৈরি হয়, জনপ্রিয় হওয়া, সমৃদ্ধ হওয়া, আমি যে কোথায় সবার কাছে পৌঁছাতে পারি তা সঠিকভাবে পৌঁছাতে পারলাম কি না, শুধু ভালো কাজ করলাম, এইটার সঙ্গে ব্যবসাটাও গুরুত্বপূর্ণ। আমার শিল্পকর্ম যখন ব্যবসা করে তখন সোনায় সোহাগা হয়, তাই সফলতা আমার কাছে সবকিছু মিলিয়ে। এবার প্রথম আলোয়ের সপ্তম প্রশ্ন, নতুন কাজের খবর বলুন। আফরানিশি বলেন, ওটিটির জন্য কয়েকটি কাজ নিয়ে কথা হচ্ছে, চূড়ান্ত হলে জানতে পারবেন। অষ্টম প্রশ্নে প্রথম আলো প্রশ্নটি করেছিল, ওটিটিতে সর্বশেষ অভিনয় করেছেন সিন্ডিকেট ও কাইজার, এ দুটি কাজ আপনার অভিনয় জীবনে কি যোগ করেছে বলে মনে করেন? উত্তরে আফরানিশি বলেন, প্রতিটা কাজই আমার জীবনে কিছু না কিছু যোগ করে, আমি যদি কোনো নাটকও করি সেটা ছোট নয়, তাই প্রতিটি কাজ মন দিয়ে করার চেষ্টা করি। সিন্ডিকেট ও কাইজার ওটিটির কাজ বলে আমার কাছে বিশেষ কিছু তা নয়, তবে আলাদা হয়ে ওঠে প্রচারের পর। প্রচারের পর প্রতিটা কাজই বিভিন্ন গোষ্ঠীর কাছে আলাদা হয়ে ওঠে, কারো কাছে সিন্ডিকেট তো কারো কাছে কাইজার, আবার কারো কাছে শিল্পী ভালো লাগবে। সব কাজই তো আমি করি, আমার বুদ্ধি জ্ঞান এবং সব কিছু মিলিয়ে কাজটি করছি। এই পরিস্থিতিতে আমি সততা নিয়ে কাজটি করেছি, বিষয়টা এমন নয় যে কোনো কাজ গাছাড়া দিয়ে করেছি। আমাকে তো সবসময় নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হবে, ভালো লাগা মন্দ লাগা সে বিষয়টা আলাদা, তা অবশ্যই দর্শক বিচার করবে। এবার প্রথম আলোর প্রশ্ন, সিন্ডিকেট ও কাইজার কোনটি থেকে বেশি প্রশংসা পেয়েছেন? উত্তরে আফরানিশি বলেন, দুটোরই দর্শকপ্রিয়তা ভালোই পেয়েছি, কোনটাকে এগিয়ে রাখবো তেমন নয়, দুটি কাজের জন্য গ্রহণযোগ্যতা পেয়েছি, একই সময়ে দুটি কাজ মুক্তি পাওয়ার পর প্রশংসা পাওয়া গেছে, বেশ ভালোই লাগছে। এইবার প্রথম আলোর শেষ প্রশ্ন, মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনা কি বলুন? উত্তরে আফরানিশি বলেন, সিনেমা নিয়ে ভাবি নিজে তা নয়, কিন্তু কোনোটা এখনও বেলটেবলে হয়ে ওঠেনি। সিনেমা কাজ করার জন্য করব না, সিনেমার বুঝে শুনে করতে চাই, সিনেমার একটা করে দেখব যে বিষয়টা মোটেও এমন নয়, আমি পরপর সিনেমায় অভিনয় করতে চাই। সো বন্ধুরা, আমাদের এই প্রিয় বস ট্যালেন্টেড আফরানিশির উত্তর শুনে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।